আমরা চলেছি কোলাখাম থেকে ছাঙ্গে ওয়াটারফলস দেখতে। কোলাখাম থেকে ছাঙ্গে ওয়াটারফলসের দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার। আবহাওয়া খুব খারাপ ছিল, একেবারে মেঘে চারিদিক ঢেকে গিয়েছিল। আস্তে আস্তে মেঘ পরিষ্কার হয়ে অনেকটা আবহাওয়া ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখি আমরা আগে আবহাওয়া কেমন পাই। আমরা লাভা দেখে কোলাখাম হয়ে ছাঙ্গে ফলসে যাচ্ছি। আমার চ্যানেলে ইতিমধ্যেই লাভা এবং কোলাখামের ভিডিও প্রকাশ পেয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওপরের আই বটমে ক্লিক করে অথবা নিচের ডেসক্রিপশান বক্সের লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ছাঙ্গে ওয়াটারফলসের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই ভালো ভালো ট্রাভেল ভিডিওর খবর পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক ছাঙ্গে ওয়াটারফলসের ভিডিওটা। আপনাদের নিয়ে যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফলস দেখতে। চলে এলাম ছাঙ্গে ওয়াটারফলসের সামনে। আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আমাদের ভাগ্যটা খুবই ভালো। এবারে ওয়াটারফলস দেখবার জন্য নিচে নামতে হবে। এখানকার ওপরের যে পাহাড়ের দৃশ্যটা এগুলো আপনাদের আগে একটু দেখিয়েনি, দেখিয়ে আমরা আস্তে আস্তে ওয়াটারফলসের নিচে নেমে যাব। খুব সুন্দর আবহাওয়া হয়েছে, খুব পরিষ্কার হয়ে গেছে চারিদিক। এখান থেকে পাহাড়টা আগে দেখিয়ে দিই, কারণ এরপরে আবার মেঘ এসে যেতে পারে। দূরের পাহাড়গুলো সুন্দরভাবে দেখিয়ে তারপরে আমরা আস্তে আস্তে ছাঙ্গে ফলসে নেমে যাব। পাহাড়গুলো পুরো মেঘ থেকে বেরিয়ে এসছে, অসাধারণ সবুজ, একেবারে দারুণ লাগছে। মোটামুটি আমরা কোলাখাম থেকে 4.5 কিলোমিটার রাস্তা 20-25 মিনিটের মধ্যে চলে এলাম ছাঙ্গে ফলসের কাছে। এই হচ্ছে ছাঙ্গে ফলসের রাস্তা, সিঁড়ির রাস্তা। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। 500 মিটার মোটামুটি নিচে নামতে হবে, মিনিট 10-15 লাগবে। তো কেদারনাথ যাত্রী মনে হচ্ছে সব? এটা ট্রায়াল, চলুন। এটা ট্রায়াল, তারপরে নামতে হবে। আমরা টিকিট কেটে নিয়েছি চারজনে 80 টাকা দিয়ে। এইবারে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে নিচে নামতে হবে। সমস্ত ওয়াটারফলস দেখতে গেলেই সাধারণত নিচে নামতে হয়, তার কারণ হচ্ছে ওয়াটারফলসটা পাহাড়ের উপর থেকে পড়ে আর তার অপোজিট দিক থেকে এটাকে দেখতে হয়। রাঁচি নেতারহাটে রাঁচি ট্যুর করলেও দেখতে পাবেন রাঁচিতে যে সমস্ত ওয়াটারফলসগুলো আছে সবই নিচে নেমে দেখতে হবে, এটাও তার ব্যতিক্রম নয়। তো ছাঙ্গে ফলসে দেখি নিচে নেমে কীরকম জল আছে। মিনিট 10-এক লাগবে আমাদের নামতে। ওয়েদারটা ভালো হয়েছে, এটাই বাঁচোয়া, বৃষ্টি থাকলে খুব অসুবিধা হতো, মাটির রাস্তা। দেখি ছাঙ্গে ফলসের সৌন্দর্য কেমন লাগে। মাঝখানে রয়েছে একটু জল, কোল্ড ড্রিঙ্কস এসবের দোকান। এখান থেকে আমরা একটা জল নিয়ে নিচ্ছি, কারণ সঙ্গে জল আমরা আনিনি। এবারে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে নেমে যেতে হবে। এই যে রাস্তা নেমে গেছে, ডাইনে গিয়ে আস্তে আস্তে এই যে সোজা রাস্তা চলে গেছে, সবুজ ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা।
নাবতে নাবতে রাস্তার বাঁকে বাঁকে রয়েছে এরকম বিশ্রাম করার জায়গা, যারা একটু অসমর্থ পারবে না হাঁপিয়ে যাবে তাদের জন্য বসবার জায়গা রয়েছে এই বাঁকগুলোতে। খুব একটা অসুবিধার রাস্তা নয়, মোটামুটি 500 মিটার রাস্তা, মিনিট 15-20 মধ্যেই নেমে যাওয়ার কথা, ওঠার সময় একটু সময় লাগবে। চলে এলাম প্রায় ছাঙ্গে ফলসের কাছেই, মোটামুটি মিনিট 15-এর মধ্যে পৌঁছে গেলাম। এবার দেখাচ্ছি আপনাদের ছাঙ্গে ফলসের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এর দৃশ্যটা কেমন লাগে। চলে এলাম একেবারে ছাঙ্গে ফলসের সামনে, এখন বৃষ্টি নেই বলে খুব একটা জলস্রোত দেখা যাচ্ছে না, জলটা আরও অনেক চওড়া হয়ে পড়ে। যাই হোক, মোটামুটি সৌন্দর্য খুব একটা খারাপ নয়। ছাঙ্গে ফলসের চারিপাশের যে পাহাড়ি দৃশ্য অনবদ্য, একেবারে গাঢ় সবুজ রঙের পাহাড়, অসাধারণ সিন। ওপরে একটা ভিউ পয়েন্ট আছে যেটা থেকে এইমাত্র আমরা দেখলাম, তার নিচে রয়েছে আর একটা ভিউ পয়েন্ট। আমরা নিচের ভিউ পয়েন্টে চলে এসেছি, এখান থেকে আরও ক্লোজ ভিউ পাওয়া যাবে। যারা উৎসাহী তারা এসে এই জলপ্রপাতের নিচে জমে থাকা জলে ইচ্ছা করলে স্নান করতে পারেন, দারুণভাবে এনজয় করা যায় স্নান এই জলপ্রপাতের জমা জলে। উপর থেকে একেবারে এক ধাপে নেমে আসছে এই সুন্দর ছাঙ্গে জলপ্রপাত, বর্ষার সময় এর রূপ আরও মারাত্মক হয়, অসাধারণ সুন্দর হয় এই জলপ্রপাতটি। প্রচণ্ড স্প্রে হয়ে বাতাসে জলকণা ভেসে আসছে এই জলপ্রপাতের চারিদিকে, ছড়িয়ে পড়ছে জলপ্রপাতের এই জলকণা, অত্যাধিক দুরন্ত গতির জন্যই এই ছোট ছোট জলকণার সৃষ্টি হচ্ছে চারিদিকে। আরও নিচে নেমে যাওয়া যায়, আরও নিচে নেমে আরও ক্লোজ থেকে দেখা যায় এই ওয়াটারফলসকে। ওইখানে আমরা নেমে যাবো, কিন্তু ওখান থেকে কেমন লাগে ওয়াটারফলসটাকে দেখবো। চলে এসছি ওয়াটারফলসের একদম সামনে, এখান থেকে একেবারে ক্লোজ ভিউ দেখতে পাবো আমরা ওয়াটারফলসের। এর ওপর দিয়ে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা পেরিয়ে ওপারে যাওয়া যায়, ওপার থেকে ওয়াটারফলস এবং পাহাড়ের দৃশ্য দেখা যায়। তো ওপারে যাই, গিয়ে দেখি কেমন লাগছে। ছাঙ্গে ফলসের জলটা কি সুন্দর, পাহাড়ের
একটা সুন্দর সার্কুলার হোল নিজেই তৈরি করেছে ন্যাচারালি, করে ওর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এবার বলি ছাঙ্গে ফলসে আসবেন কি করে। ছাঙ্গে ফলসে আসবার জন্য আপনাদের আসতে হবে লাভাতে। শিলিগুড়ি থেকে লাভার দূরত্ব মোটামুটি 100 কিলোমিটার। শিলিগুড়ি থেকে সকাল সকাল বাসে আসতে পারেন আপনারা লাভাতে। লাভাতে আসবার জন্য সকালে একটাই বাস এবং শেয়ার গাড়ি ছাড়ে। শিলিগুড়ি থেকে বাসে কালিম্পং এসে কালিম্পং থেকে শেয়ার গাড়িতেও আসতে পারেন লাভা। এছাড়া আপনাদের লাভাতে আসতে হলে প্রাইভেট গাড়ি ভাড়া করে আসতে হবে, আর লাভা থেকে গাড়ি ভাড়া করে আসতে হবে কোলাখাম হয়ে এই ছাঙ্গে ওয়াটারফলসে। মোটামুটি লাভা থেকে ছাঙ্গে ফলসের দূরত্ব মোটামুটি 14 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টার মতো। থাকবার জন্য ছাঙ্গে ফলসের আশেপাশে কোনো জায়গা নেই, আপনারা থাকতে পারেন কোলাখামে অথবা লাভাতে। আমার লাভা এবং কোলাখামের ভিডিওতে থাকার জন্য ডিটেল হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে, আপনারা ওই দুটো ভিডিও দেখে আপনারা থাকবার জন্য প্রয়োজনীয় হোটেল বেছে নিতে পারেন, এবং ওই ভিডিওতে আসবারও ডিটেল ডেসক্রিপশন দেওয়া আছে। ছাঙ্গে ফলসের এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।